আজকে আপনাকে দেখাবো কিভাবে আপনার ফোনে একটি হোয়াটসঅ্যাপ অ্যাপস ইনস্টল করবেন। তার আগে বলছি, যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকেন তারা প্রত্যেকেই কম বেশি হোয়াটসঅ্যাপ, ইমো, টুইটার ইনস্টল করে থাকেন। কিন্তু আমরা যারা একদম নতুন ইউজার, যারা একটা বাজার থেকে নতুন অ্যান্ড্রয়েড ফোন কিনলাম, কেনার পর কারোর মাধ্যমে MB নিলাম, জিমেল অ্যাকাউন্ট খুললাম, তারপর এখন মাথায় কোশ্চেন হচ্ছে আমি এই অ্যান্ড্রয়েড অ্যাপসের ভিতরে কীভাবে আমি অ্যাপস ডাউনলোড করবো, নতুন সফটওয়্যার আনবো বা অ্যাপ্লিকেশন। তো তার জন্য আপনাদের যা করতে হবে যে গুগল প্লে স্টোর এখানে চলে যেতে হবে। এখানে আসার পর এখানে একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনার লগ ইন করে নিতে হবে। এখানে যখন জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেবেন, দেখবেন হাজার অ্যাপস, ইমো, হোয়াটসঅ্যাপ, টুইটার, ফেসবুক ইত্যাদি ইত্যাদি। তো এই ভিডিওটা মূলত যারা একদম বিগিনার লেভেলের নতুন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারী তাদের জন্য। বেসিক্যালি আমরা বাংলাদেশের সচরাচর সবাই জানি যে কীভাবে প্লে স্টোর খুলতে হয়, কীভাবে জিমেল আইডি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। সো এখন প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনারা কী করবেন, হোয়াটসঅ্যাপ অ্যাপসটি ইনস্টল করে নেবেন। হোয়াটসঅ্যাপ লিখে যখন সার্চ দিবেন, অটোমেটিকলি হোয়াটসঅ্যাপ অ্যাপসটি আপনার সামনে চলে আসবে। এখান থেকে যে ইনস্টল অপশনে ক্লিক করবেন, আপনার ডাটা কালেকশন যত ভালো থাকবে, নেট কালেকশন চালু থাকলে আপনার অ্যাপসটি দ্রুত ইনস্টল হবে। তো অ্যাপসটি ইনস্টল হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করি এবং ভিডিওটি একটু স্কিপ করি। তো হ্যাঁ ফ্রেন্ডস, দেখতেই পারছেন যে আমার হোয়াটসঅ্যাপ অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে যে ওপেন। এখানে আমি ক্লিক করব, ক্লিক করে অ্যাপসটির ভিতরে ঢুকবো। তো আমি এখন সরাসরি অ্যাপসটির ভিতরে প্রবেশ করতে যাচ্ছি। তো দেখতেই পারছেন অ্যাপসটি অলরেডি ইনস্টল হয়ে গেছে এবং কি আমার সামনে চলে আসছে অ্যাপসটি। তো এইটাকে এখন আমি কি করব, এখান থেকে অ্যাপসটির ভিতরে আমি প্রবেশ করব। তো তার জন্য আমার এগ্রি অ্যান্ড কন্ডিশন এটা সিলেক্ট করে ক্লিক করে দিতে হবে। তো আমি ক্লিক করে দিলাম। এখন আপনার ফোন নাম্বার দিতে হবে। এখন আমি আমার এখানে ফোন নাম্বারটি বসিয়ে দেবো। আপনি যেই সিমটি আপনার ফোনে লাগানো আছে সেই সিমটি এখানে নাম্বারটি দিবেন। তো আমি নাম্বারটি দিয়ে দিচ্ছি এখানে। তো ফ্রেন্ডস, এখানে আমি আমার নাম্বারটি বসিয়ে দিলাম, যে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার নাম্বারটি বসিয়ে দেওয়ার পর, তো এখন আপনারা যা করবেন, এই যে নেক্সট অপশন, এখন এই যে নেক্সট অপশনটি এখানে আপনি ক্লিক করে দিবেন। তো আমি নেক্সট অপশনটি ক্লিক করার পর এখানে কি ওকে অপশন আসছে, আমি ওকে করে দিলাম। ওকে করার পর একটি 6 ডিজিটের কোড আসবে এখানে। তো ফ্রেন্ডস, আমার কাছে চলে আসছে সেই কোডটি। আমি এখন কোডটি এখানে প্রবেশ করাবো। তো আমার সিমটি অন্য একটি ফোনে লাগানো, তো আমি সেখান থেকে দেখে দেখে এখানে কোডটি প্রবেশ করাবো। তো কোডটি হচ্ছে 465।